সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন হয় যদি সাধারণ একটা ফোনে অসাধারণ কিছু পাওয়া যায়? যারা প্রতিনিয়ত বাটন ফোন নিয়ে টেনশনে থাকেন, যেমন ফোন কিনেন কিছুতেই মন মতন হয় না, কল কোয়ালিটি ভালো হলে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক ভালো হলে ব্যাটারিতে চার্জ থাকে না, আজকে তারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতেই কিন্তু হতে চলেছে। লাবা গেম পাওয়ার, এ যেন ফোন না ভাই, জ্বলন্ত আগুন। ফোনটিতে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আপনার যে কোনো প্রবলেম হোক না কেন ফোনটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এই ফোনটি বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই রেডি তো? আজকের ফোনটিতে পাচ্ছেন 10 দিন ব্যাটারি লাইফ এবং স্মার্ট এআই ব্যাটারি, তাছাড়া 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন, অটো কল রেকর্ড করতে পারবেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 2775 mAh এর একদম পাওয়ার ব্যাটারি থাকছে, যেটা 10 দিন ব্যাকআপ দেবে ভাই, এবং 2.8 ইঞ্চ ডিসপ্লে। অলরেডি আমি আনবক্স করে নিয়েছি, একটা চার্জার থাকছে এবং সাথে থাকছে ব্যাটারি এবং ওয়ারেন্টি কার্ড। দেখতেই পাচ্ছেন যে অসাধারণ লুক দেওয়া হয়েছে কিন্তু ভাই এই ফোনটির, যেটা আসলেই চমৎকার এবং দুর্দান্ত ছিল। ফোনটির ডিজাইন এবং কালার এতটাই আই ক্যাচিং ছিল, যেটা প্রথম দেখাতেই আপনার ভালো লাগবে অবশ্যই, যারা ফোন র‍্যাপ ইউজ করেন এবং হিউজ পরিমাণের কথা বলেন। এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে মোটামুটি কমও না, একদম 1950 টাকা কিন্তু এই ফোনটির প্রাইস রাখা হয়েছে, এত দাম লাভা ফোনের। তবে তাহলে এই ফোনটি কিন্তু মোটামুটি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আপনি অ্যাভেলেবলি পেয়ে যাবেন, এবং এই ফোনটির ডিজাইন, বিল্ড, কোয়ালিটি সব কিছু আমার কাছে ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির যে রেয়ার প্যানেলটা, এটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি বেশ চমৎকার একটা ডিজাইন করা আছে ফোনটিতে। ফোনের যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, এই ফোনটি প্লাস্টিক বিল্টের, তো প্লাস্টিক বিল্টের উপরেও একটা লেকচার ব্যবহার করা হয়েছে, এ কারণে কিন্তু কিছুটা খসখসে ভাপ আছে রেয়ার প্যানেলটায়, যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন। আর ফোনের যে মূল বডিটা, এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল এক কথায়, এবং আপনার ফোনের যে মূল মাদারবোর্ডটা, এটাই কিন্তু স্পষ্ট আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, যেরকম অন্যান্য ফোনগুলিতে কিন্তু এরকম থাকে না। ফোনটিতে দুটো মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা 32 GB পর্যন্ত সাপোর্টেড থাকবে, এবং ফোনটিতে লাউড থাকবে, একটা ফ্ল্যাশ থাকবে, পাশেই কিন্তু একটা ক্যামেরা থাকবে। মোটামুটি 3000-এর কাছাকাছি একটা ব্যাটারি থাকছে, এবং এই ব্যাটারি দিয়ে ভাই আপনি 10 দিন চার্জ নিতে পারবেন, একেবারে 10 দিন আপনি চার্জ নিতে পারবেন। একটুও যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিপ্লেস করিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া একদম পাকা 10 দিন, বেশিও যাবে কোনো কোনো ক্ষেত্রে, আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে। তাছাড়া এই ফোনটির কিন্তু 6 মাসের তো ব্যাটারিও রিপ্লেস করতেই পারবেন, মোটামুটি এটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং এই ব্যাটারি আপনাকে চার্জ করতে হলে কিন্তু মাত্র 2 ঘন্টা 20 মিনিট সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারিটাও চার্জ করে নিতে পারবেন। ফোনটি কিন্তু ওপেন হলো, আমরা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা আনন্দের সংবাদ হচ্ছে যে এই ফোনটির ভিতরে আপনি 22টা ল্যাঙ্গুয়েজ পাবেন, যে কোনো ভাষায় কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন, ইংলিশ, ফ্রান্স, তামিল, বাংলা, তাছাড়া হিন্দি, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ এই ফোনটির ভিতরে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দরভাবেই, কোনো ঝামেলা ছাড়া। ফোনটির কিপ্যাডগুলো কিন্তু ভাই যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল, দেখতেই পাচ্ছেন এই কিপ্যাডগুলো কিন্তু খুঁটে খাটে উঠে যাওয়ার সম্ভাবনা একদমই থাকছে না। তাছাড়া যদি আমরা বাটন প্রেস করি, এখানে কিং টকার পাচ্ছি আমরা, ফোনটির অক্ষরগুলো মিডিয়াম সাইজের হবে, এবং এই ফোনটির যে ডিসপ্লে, এখানে কিন্তু ভাই চমৎকার একটা ডিসপ্লে দেওয়া আছে, কিউবিজিএ ডিসপ্লে। এই ডিসপ্লে দিয়ে আপনি রোদের ভিতরে কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া খুব সুন্দর হবে। এই জিনিসটা কিন্তু ভাই তুখর ছিল এক কথায়, এবং আইকনগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য পারফেক্ট। ফোনটিতে একটা ইউএসবি বি পোর্ট থাকছে, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন ফোনটি। 3.5 mm হেডফোন জ্যাক থাকছে, পাশেই কিন্তু এই ফোনটিতে থাকছে এর মাইক্রোফোনটি। আমরা দেখতে পাচ্ছি মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো মোটামুটি বড় বড় অক্ষরে কিন্তু আসতেছিল ফোনটিতে। এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু ফোনটিতে থাকবে।
এবং এই ফোনটির মিউজিক প্লেয়ার থাকবে, যেটা এক ক্লিকে কিন্তু আপনি মিউজিক শুনতে পারবেন, এবং ক্যালেন্ডার, ফাইল ম্যানেজার থাকবে, মেসেজ থাকবে, এই কত সৎখানেক মেসেজ ফোনটিতে থাকবে, গেমস থাকবে, আপনি কিন্তু এই গেমসগুলো খেলতে পারবেন, অবশ্য 3 বার করে ফ্রিতে, তারপর কিনে খেলতে হবে। এবং ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল, আমরা একটু রিংটোনটা চেক করব যে রিংটোনের কি অবস্থা ছিল, চলুন দেখা যাক। ভাই দুর্দান্ত মিষ্টি ছিল রিংটোনের সাউন্ডটা, ইতিমধ্যে আপনারা নিজেরা হয়তো শুনতে পাচ্ছেন, তাছাড়া আর ভলিউম আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, মোটামুটি মিষ্টি ছিল সাউন্ড। এবং সুপার পাওয়ার মোড থাকবে, যে ব্যাটারি পাওয়ার মোড, সেটা যাদের অপশনটা প্রয়োজন তারা ইউজ করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাবেন। এবং ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে এই ফোনটিতে মোটামুটি অনেক, যেটা আগেও জানিয়েছি। এবং এই ফোনটির অক্ষরগুলো কিন্তু ভাই বিভিন্ন ফন্টে আপনি ইউজ করতে পারবেন, আপনার যেটা মন চায় সেই ফন্টে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে শর্টকাট থাকবে, এবং এই ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে সেটিংসে ওয়ালপেপার একটা দেওয়া আছে, আপনি চাইলে এসডি কার্ড থেকে নিজস্ব ওয়ালপেপার সেট করতে পারবেন, শো ডেট অ্যান্ড টাইম থাকবে, এবং ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন আপনার চোখ অনুযায়ী এই ফোনটি দিয়ে। প্রেস করলে সুন্দর বলে দেবে যে আপনি কোন কোন নাম্বারটা প্রেস করতেছেন। এবং এই ফোনটিতে অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট থাকছে না, অটো কল রেকর্ডিং থাকছে ফোনটিতে, এখানে শুধু অন করে দেবেন এবং এসডি কার্ড ঢুকালে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। তাছাড়া অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, এবং ভাইব্রেশন এবং আপনার কল একসাথে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন, যেমন আপনার যে ফোনটা আসলে ভাইব্রেশন একসাথে দিবে এই ফোনটিতে। অ্যান্সার মোড থাকবে এবং টচ থাকবে ফোনটিতে, সেটা অবশ্যই আমরা জ্বালিয়ে দেখাবো। তার আগে কানেক্টিভিটি এবং সিকিউরিটি সেটিংস, এই ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, যে কোনো প্রয়োজনে প্রোটেকশন দিতে পারেন, 2টা সিম ইউজ করতে পারবেন, পারবেন ফ্লাই। যাই হোক, ফোনটিতে ব্লুটুথ থাকবে, অনেকে ব্লুটুথ অপশনের ভিতরে থাকে, আপনার খুঁজে পেতে কষ্ট হয়, এখানে কিন্তু আপনি এক ক্লিকেই ব্লুটুথ পেয়ে যাবেন। ভিডিও প্লেয়ার থাকবে, টর্চ থাকবে। আমরা যদি টর্চটা একটু দেখি, তবে যারা ভাই এই টর্চটার জন্য এই ফোনটি কিনবেন তারা অনেক হতাশ হবেন, কারণ ফোনটিতে কিন্তু টর্চের একদম আলো আহামরি একদম থাকছেই না। এবং এই ফোনটির ভিতর ক্যামেরা থাকবে, আমরা ক্যামেরাটা একটু চেক করে নিতে পারি যে কী অবস্থা ছিল। এখানে এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে ক্যামেরা ওপেন করতে, ক্যামেরাটাও দুর্দান্ত ছিল, ছবি তুলতে পারবেন। ক্যালকুলেটর, অ্যালার্ম থাকবে একসাথে 5টা সেট করার সুবিধা, ইমেজ ভিউয়ার এবং অ্যাপ্লিকেশন অপশনে ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার, এই সমস্ত অপশনগুলোই পাবেন। ভিডিও প্লেয়ার এবং FM রেডিও শুনতে পারবেন আপনি ফোনটি দিয়ে মোটামুটি খুব সুন্দরভাবে, এবং স্ট্রং যে FM রেডিও এটা কিন্তু শুনতে পারবেন। এবং ব্যাটারি আপনার অপশন আছে একটা, এই ছিল মোটামুটি ফিচার সমূহ এই ফোনটির। এবং এই ফোনটির মূল আকর্ষণ যে কল কোয়ালিটি, সেটা কেমন হবে ভাই, এক কথায় আর কি বলবো, যেটা দুর্দান্ত ছিল এই ফোনটির কল কোয়ালিটি, আসলেই কিন্তু দুর্দান্ত ছিল। এবং নেটওয়ার্কের কোনো ঝামেলা আপনাকে এই ফোনটিতে পড়তে হবে না, 10 দিনের মতো 4% আপনি এক চার্জে, এবং আপনার নেটওয়ার্কে কোনো ঝামেলা নাই, কথা বলার কোনো ঝামেলা নাই, তবে ঝামেলা একটু এই ফোনটির সাউন্ড লাউটে চলে আসে, এটা আপনাকে মেনে নিতে হবে। এছাড়া এই ফোনটিতে কিন্তু ভাই আর খারাপ কিছু আমি দেখলাম না, 1950 টাকা যদি দামও হয় সেক্ষেত্রে কিন্তু আসলেই গেম চেঞ্জার ছিল এই ফোনটি, আপনি কিন্তু এই ফোনটি ইউজের জন্য নিতেই পারেন। অনেকে বলতে পারেন ভাই ফোনের সাইজটা কিন্তু কিছুটা বড়, সেক্ষেত্রে ডিসপ্লেটা যেহেতু বড় এই কারণে ফোনের সাইজটাও বড় করা হয়েছে, আর আপনি কিনতে পারেন কোনো ঝামেলা ছাড়া, যেহেতু মেড ইন। দেখা হচ্ছে আগামীকাল লাভার আরও নতুন একটা আকর্ষণ নিয়ে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।